সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সকালটা চা দিয়ে শুরু করছি। চাটা রাখলাম, ফ্যানটা অফ না করলে সেইভাবে শোনা যায় না। তো এখন বাজে 10:30, অলরেডি 10:30 বাজেনি, বাজবে। তো প্রিয়াঙ্কাস ফান লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো কথাটা আজকে একটু এলোমেলো হচ্ছে, আজকে আমার শরীরটা একটু খারাপ, তার কারণ তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো কি হয়েছে আমি নিজেও জানি না। খেতে পাচ্ছি না কিছু, ব্যথা করছে, মুখ ঠুক ধুলে ব্যথা করছে। তো একটু তো প্রবলেম হচ্ছে। কালকে রাত্রিবেলা মাথায় তেল দিয়েছি, এখন বসে চা খাচ্ছি। আজকে এচোরের সাথে আমার একটা বাজে সম্পর্ক, মানে বলতে পারো খুবই বাজে রিলেশন আছে, সেটা হচ্ছে এচোরের সাথে। কারণ আমি যখনই এচোর কিনি, যেদিন কিনবো সেদিন তো বাদ দাও, তার মোটামুটি এক সপ্তাহ খেতে পারবো না। আমি জানি না কেন বিয়ের পর থেকেই এটা হচ্ছে। তো লকডাউনের সময় দুটো এঁচোর, গোটা গোটা এঁচোর নিয়ে এসেছিল বাজার থেকেও, কিছুদিন পরে ওগুলো ফ্রিজে ভরো না, কচি এঁচোর যত তাড়াতাড়ি পারবে করে নিও। তো একটা কিছুদিন পরে দেখা গেল পচে গেছে, আর একটা এঁচোর শক্ত হয়ে গেছে, কাটছি এত, মানে হাতে প্রচুর তেল দিয়ে কাটছি, কাটতে কিছুতেই পারছি না, মানে বয়স হয়ে গেছে বলতে পারো, কিন্তু কচি ছিল। 15-20 দিন পরে করলে তো বয়স হয়েই যাবে, আপনার বয়স হয়ে যাবে। তো সেটাও ওইভাবে অনেক ছাড়িয়ে ছাড়িয়ে ইউজ করা হলো। গত 8 দিন আগে একটা এঁচোর কিনেছিলাম, মানে প্রায় 1 কেজি 100 মতো এঁচোর কিনেছিলাম, কিন্তু এঁচোরটা করা হচ্ছে না, এই ওই করে করা হচ্ছে না। তো ফাইনালি এঁচোরটা আজকে সকালবেলা আমি ভাবলাম না করবই, তো যাই হোক। তো এখন প্রেশারে বসিয়েছি, হচ্ছে সে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আমি উঠে টুকটাক যে কাজকর্ম থাকে করে কিছুটা রান্না এগিয়ে রেখেছি, এখন এঁচোরটা ভাপাতে দিয়েছি, আর শেষে এবার চা খাচ্ছি, কারণ সকাল থেকে উঠে চা খাওয়ার টাইম পাইনি। সকালবেলায় 6:30 সময় ও বেরিয়ে গেছে ওর ক্লাসে, বাড়ি ফিরবে মোটামুটি 4:30 বাড়ি ফিরবে, তারপরে একসাথে লাঞ্চ করব। তো আপাতত আমি রান্না বান্না করি, আর খেয়া তো ঘুম দিচ্ছে, খেয়া দুধও এসে গেছে দেখতে পেলে, আর এই দুধটা মানে এখনই দুধ, মানে কদিন দুধটা একটু দেরিতে আসছে, 10:30 বাজছে, কালকে এমন 9:30 এসেছিল, আজকে দেখলাম 10:30 এসেছে। তো ওই চা খাচ্ছি। তো আজকে তোমাদেরকে এঁচোর চিংড়ি শেয়ার করব, যে ফাইনালি এঁচোরটা বানালাম এবং এখনো খাইনি, খেতে পারবো কিনা জানি না, নিশ্চয়ই পারবো, যখন আমি নিজে বানাচ্ছি আমি তো খেতে পারবো, না বানালে একটা আলাদা বিষয় ছিল। তো এই আর কি কাজকর্ম করছি, করি, তোমরা সাথে থাকো। হ্যাঁ, আর একটা মাছ বানাবো, সেটা হচ্ছে আটট্যাংরা মাছ। আটট্যাংরা মাছ তোমরা অনেকেই বলতে পারো, তুমি তোমার বেশি অনেক রেসিপিতেই আটট্যাংরা মাছ দেখেছো বা হয়তো বানানো আছে, দেখাবো। তো আটট্যাংরা মাছটা এক কাটার মাছ, এখানে সবাই খুব পছন্দ করে। আমিও প্রথম প্রথম খেতাম না, আমি ছোট থেকে আমাদের বাড়িতে সব হয়নি, তো এখানে এসে খেয়ে দেখলাম না খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো আজকে সেই আটট্যাংরা মাছ করব, ওটা একটু ঝাল করব, আর এঁচোর চিংড়ি, আর খেয়ার জন্য খেয়ার মতো রান্না একটা হবে। তো চলো রান্না বান্না করি, অনেক কথা বললাম, আর সাথে একটু চা খেয়ে নিচ্ছি, বিস্কিট এখনো খাইনি, খাবো, আর খেয়া ঘুম দিচ্ছে। তো চলো কাজ বাজ শুরু করে দিই। Thank you.
মাছ ভাজা বসিয়ে দিয়ে চলে এলাম, মশলাটাও করে নিলাম। আর ওদিকে কিছুক্ষণ আগে খেয়ার বাবা ফোন করেছিল, বলছে এখন সব স্কুলগুলো নাকি অনলাইন আবার শুরু হচ্ছে, হয়তো লকডাউন হতে পারে, এখন হবে না ওটার পরে, কিন্তু স্কুলগুলো আবার সেই অনলাইন শুরু করে দিয়েছে। ওদিকে খেয়া উঠে গেছে, খেয়া উঠে এখন খাচ্ছে, মানে মাইপো ঝরিয়ে দিয়েছি, দুধ খাচ্ছে, গান শুনছে, কি করবে এখন, যদি গান দিয়ে না বসাই তাহলে আমি আমার কাজ করতে দেবে না, তো এই জন্য আমি করলাম। এখন আমি এই ঘরে এসে বিছানাটা তুলবো, এই যে বিছানার অবস্থা দেখছুন, তো চলো বিছানাটা তুলে নিই। এই যে এখন আমি ব্রেকফাস্ট করব, ব্রেড আর টোস্ট, তো ফাইনালি টাইম পেলাম ব্রেকফাস্ট করার, 12:10, তো এতক্ষণে টাইম পেলাম, তাও এই চোরটা বসিয়ে দিয়েছে যে এখনো জল ঢালা হয়নি তরকারিতে, কারণ খেয়াকে খাওয়ালাম। আর তারপর তো খেয়ার দুষ্টুমিটা মানে এতটাই কি বলবো, মানে কাজ বেশি থাকলেও দুষ্টুমিটা বেশি হয়, ঠিক আছে। যেমন ডিমে আমি গোলমরিচ দিলাম, দিয়ে সাইডে কোটোটা রেখেছি, ও কি করলো গোলমরিচটা নিয়ে খেতে লাগলো, মানে কোটোটা চাটছে, ওটা যে ঝাল লাগবে বুঝতে পারিনি, তারপর হাচ্ছু 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 বেশ কিছুক্ষণ দিল, তো এখন এখানে দাঁড়িয়ে আছে। দাঁড়াও মহারা নিয়ে একটু দেখাই, এই যে এই যে, তুমি কি করছো, তুমি কি করছো, টাটা করে দাও, জল খাচ্ছ, ঠিক আছে কাও। দেখতেই পেলে খেয়াকে কি করছে এখন, আর আমি এখন খাবো আর গান দেব, গান বন্ধ হয়ে যাচ্ছে, মানে কি বলবো, বাবা নেই মেয়ের দুষ্টুমিটা যাকে বলে, দে তুই তুই এটা নিয়ে গান শোন, এই করছে ঘুম থেকেই উঠলো, আবার হাই তুলছে, হাং জল দেখেছে ঠান্ডা জল, হাং মানে জল খাবে, তুমি ব্রেড খাবে সোনা, এই ব্রেডটা গার্লিক ব্যাটার দিয়ে একটু টোস্ট করে নিলাম, সকাল থেকে বসার টাইম পাইনি, এখন ফাইনালি বসলাম। কথা বলছিলাম, ইয়া ওই দিক থেকে এসে হাত দিয়ে দিয়েছে ফোনে, বাইরে প্রচন্ড রোদ, এতটাই রোদ যে কি বলবো, কিন্তু কিছু করার নেই, গরমকালে রোদটা হবে। তো চলো খাওয়াটা কমপ্লিট করে নি, পরে কথা বলবো। খাওয়া যে তোমাদের বললাম যে আমি
খাওয়া কমপ্লিট করে পরে কথা বলছি, সেটা হবে না। খেতে খেতে এঁচড়ের তলাটা তো হালকা মানে হয়ে গেছিল কষানো, তো জল ঢালতে হতো। এসেছি, এসে দেখছি যেহেতু আমার ছোট কড়াই, মানে বড় কড়াই আমি ইউজ করি না, তুলে রাখি, বাড়িতে গেস্ট এলে তখন ইউজ করি। তো এঁচড়টা এত পরিমাণে বড় বেশি হয়ে গেছে, ওই কড়াই আর হচ্ছে না। আবার আমি দুটো কড়াই লাগালাম, মানে বুঝতে পারছো কতটা বিরক্তিকর ব্যাপার এঁচড় রান্না করা। খেয়া এর মধ্যে নিচে এসে জ্বালাচ্ছে। কি হয়েছে শোনা, যাও আমি আসছি, চলো। এইটা একটা কড়াই, এইটা একটা কড়াই, দুটো কড়াই, দুটো কড়াই এখন এঁচড় হবে, হোক আস্তে আস্তে। একজন তো বলছে এঁচড় করে, এই যে খেয়া কাঁদছে, দাঁড়াও আসছি। ও বলছে, খেয়ার বাবা বলছে এঁচড় বানিয়ে ফ্রিজে রেখে দেবে, অনেকদিন ধরে মজেই মজেই খাবো, চিংড়ি মাছের ফ্লেভারটা ছাড়বে। দু কড়াই এঁচড়, দুটো মানুষ কতদিন খাবো বুঝতে পারছো? সারাদিন যদি এঁচড়ের তরকারি খাওয়া হবে। এঁচড় বছরে আমি একবার, মানে এঁচড় তো বেশি পাওয়া যায় না, মানে এই সিজনে পাওয়া যায়, অনেকে প্রায় খাই, কিন্তু আমি একবার আনি, এই অবস্থা হয়। খেয়া কোলে উঠতে চাইছে, নি আয়। মানে একে তো কাজের চাপ, তারপর খেয়ার এই ইয়ে কান্না। কি হয়েছে তোমার বলো? এঁচড়ের তরকারি খাবে? বাবা এঁচড় এনেছে, এত পরিমাণে এঁচড় এনেছে যে আমার দুটো কড়াই ইউজ করতে হলো, আর আমি ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। চলো মা এবার খেয়ে নে। হাঁচছে, গোলমরিচের সেই ঝাঁচটা রয়েছে এখন হাঁচছে। বলছিলাম না হাঁচছে দিচ্ছে, তাতে কথাও মুখে বলো, বলবে না তো। চলো এবার খেয়ে নিয়ে দি, পরে কথা বলবো। না লোল নেই, মেয়ে এখন লোল খাবে, এখন লোল আমি কোথায় পাবো? আর লোল দিলে মুখে হাতে গায়ে সব জায়গায় মাখাবে, আমি তার লোল আজকে দেব না। লোল কাল দিয়েছিলাম, ট্যাবে লোলে একদম মাখামাখি, মানে লজেন্স ললিপকে মাখামাখি, নিজের গায়ে মুখে, আমার কাছে এসে আমার গায়ে লাগিয়েছিল, তাই জন্য আজকে আমি কমিটেড, আজকে আমি দেব না লোল। তো আমার রান্না হয়ে গেছে, দু বাটি এঁচড় চিংড়ি হয়েছে, তোমাদের সবাইকে নিমন্ত্রণ রইল আমার বাড়িতে এঁচড় চিংড়ি খাওয়ার জন্য। দেখাই, এইটা এক বাটি, এটা এক বাটি, দু বাটি এঁচড় চিংড়ি, কতদিনে শেষ করতে পারবো জানি না। দেখলে দু বাটি এঁচড় চিংড়ি, লাইটগুলো অফ করো, তো কতদিনে শেষ করব দেখি। রান্না হয়ে গেছে, এবারে খেয়ার জন্য একটু কিছু বানাবো, ভাবছি মিক্স ডাল বানাবো, আর ভাতটা বসিয়ে দিই, ভাত আমি রেডিতেই করি। খেয়ে আবার কোলে উঠতে চাইছে, তো এই কি হয়েছে, তুমি কি, তোমার কি খাবে বলো, কি কি খাবে বলো, লুল খাবে? কোনো কথা বলবে না, জামা টামা সব ঘুম থেকে, মানে জামা খুলেই ঘুমাই, উঠে আর গরমে পড়াইনি, খুব ঘামছে, এই যে এক মাথা চুল হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে চলো কাজকর্ম করে নি, একেবারে স্নান করে তোমাদের সাথে কথা বলবো। একটু বসে মানে স্নান করে এসেছি, অনেকক্ষণ, প্রায় এক ঘন্টা হবে, শ্যাম্পু করে ভেবেছিলাম, কিন্তু যখন মানে আমি বাথরুমে ঢুকলাম তখন 1:45 বাজে, তো শ্যাম্পু করলে খেয়া কন্টিনিউ জল ঘাটবে, ওই জন্য আর শ্যাম্পু করলাম না। তো কোনো রকম স্নান করে বেরিয়ে এলাম, এসে একটু কাজ করছিলাম কম্পিউটারে। তো এখন খেয়া কাজে লোল খাবে, মানে ওর খিদে পেয়েছে, খিদে পেলে যেটা হয় আর কি। তো এখন খাবার বাড়তে চলে এসেছি, দেখাই। এই যে এখন খেয়ার খাবার বাড়বো, খিচুড়ি। কি ভাষা বলছে মেয়েটা আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খিদে পেয়েছে। এই যে তো এই হচ্ছে খেয়ার আজকে লাঞ্চ, খেয়া এটা খাবে। কি হয়েছে তোমার, কাজ কেন, খিদে পেয়েছে? চলো কি নেবে, কি কি কি, মানে লজেস খায় বলে কাঁদছে। লোল লোল দিলে কাঁদবে না তো, লোল দিলে তুমি কাঁদবে না তো, মানে ফ্রিজের কাছে দেখো, ও লোল খাবে বলে ফ্রিজের কাছে দাঁড়িয়ে আছে, মানে আমি খুলে দেব তবে লোল খাবে, বুঝতে পারছো? লোলের কি মেয়ে নেশা হয়েছে, চলো ভাতু খাবে, ভাত খাবে না লোল খাবে, ফ্রিজের সামনে দাঁড়িয়ে আছে। এখন একটু করে খাবে আর গান শুনবে, যেহেতু লোল দিইনি, ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে কালকে রাত্রিবেলা ও ঘুমিয়েছে দুটোর সময়, দুটো
দুটো দশে ঘুমিয়েছে ঠিক আছে মানে আমরা শুয়ে পড়েছি ও খেলা করছে তো ন্যাচারালি উঠবে তো দেরিতেই 11টায় ওঠে সেখানে আজকে উঠে পড়েছে তাড়াতাড়ি উঠেছে মোটামুটি 15-10 নাগাদ উঠেছে তো ঘুমটা হয়নি সেই জন্য একরকম কান্না আর খিদে পেয়েছে তো সেই জন্য লোল খাবি ফ্রিজের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে তো খেয়ে খাইয়ে নি চলো এখন 3:10 বাজে ও বাবা হয়তো 4টায় আসবে তারপর আমি খাবো তো চলো খেয়ে আগে খাইয়ে নি ৪:৩০ বাজে এখনো লাঞ্চ করিনি একটু দেরি হবে মানে বেরিয়েছে ফোন করলো যে বেরিয়েছি তো খেয়াকে খাইয়ে দিয়েছি খেয়া এখন ঘুমাবে তো আমি কিছু খাবো তো এখন এটা খাবো নাও হ্যাঁ করো খাবে না ঠান্ডা ভালো মেয়ে হয়ে গেছে উঠছে চেয়ারে উঠছে দেখাবো দাও শোনো হাত দিও না হ্যাঁ ঠিক আছে তুমি হাত দিও না আমি দিচ্ছি কি বলছে ওই জানে কি নেবে ও আমি বুঝতে পারছি না কিছু একটা চাইছে কিন্তু কি চাইছে বুঝতে পারছি না তো যতক্ষণ না ও আসছে ততক্ষণ আমি একটু চিল করে নি গরম লাগছে আর ভাবছি খেয়াকে একটু ঘুম পাড়িয়ে দেবো কিন্তু জানি না ঘুমাবে কিনা দেখা যাক ঘুমায় কিনা তো এখানটায় ব্যথা করছে কিন্তু যদি বোরোলিন লাগাই পেটে চলে যাবে তো লাগাতে পারবো না তো যাই হোক এবারে দেখতে পেলে আজকে এঁচোরটা ফাইনালি রান্না করলাম অনেক দিন ধরে আনা ছিল এখনো খাইনি ও এলে হয়তো খাবো তো আপাতত এইভাবেই কাটছে মা মেয়ের আজকের দিনটা এইভাবে কাটলো সাথে অনেকটা প্রায় 1 কেজি 100 মতো হয়তো বা বেশি এঁচোর রান্না করলাম যেটা 2 কড়াই রান্না হয়েছে আমি ওকে ফোন করে বললাম খেয়ার বাবাকে যে এঁচোরটা 2 কড়াই হয়েছে ও বলছে যে ঠিক আছে হোক মজি মজি খাওয়া যাবে চিংড়ি মাছ করেছো বললাম ঠিক আছে তো এইভাবেই কাটলো আজকের দিনটা আমি এবার ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো কারণ এরপর খেয়াকে খাওয়ানো ঘুমানোর টাইম হয়ে যাবে এই যে কি করছে দেখবে দাঁড়াও তুমি কি করছো ভাত খাওয়ার নাম নেই খিচুড়ি হাফ কে হাফ রেখে দিয়েছে আর খাবে না এইসব খাবে তো চলো ভিডিওটা এবার এন্ড করব তারপরে খেয়ার বাবা এলে আমরা লাঞ্চ করব দিয়ে একটু রেস্ট নেব তো আপাতত আম জুস খাই ম্যাঙ্গো জুস নিয়েছি তাই ও একটু করছে মানে ওকে দিতে হবে ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল দেখা হবে তো 4:00 বাজে শুভ বিকেল টাটা